সরর বাকুলিয়া তানাদিন শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকা ও ফেনী তানাদিন ডাহা চট্টগ্রাম মহাসড়কত গোপন সংবাদত খবর পাই আলাদা দুই জায়গাত অভিযান চালাই 41,340 পিস ইয়াবাসহ দুজনের আটক গজ্জি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সেভেনের দু অভিযানিক দল উদ্ধার গজ্জি ইয়াবার আনুমানিক মূল্য ধরই 2,06,70,000 টিয়া আগস্টের 6-7 তারিখ এই অভিযানত ইয়াবা বহন গজ্জে বাসু ট্রাকানো জব্দ করা বাকুলিয়া থানাধীন এলাকার তুন আটক ট্রাকের হেলপারের নাম মোহাম্মদ আলাউদ্দিন তে কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ কুনিয়া পালং এলাকার মোহাম্মদ হুসেনের ফুয়া এ সময় ড্রাইভার দাইজাগো আটক অন্যজন হলদি শ্যামলি পরিবহনের ড্রাইভার মোহাম্মদ জহুরুল হক তে যশোর জেলার জিকরগাছা থানার ওয়াহেদ আলীর ফুয়া এই অভিযান অব্যাহত রাখবার হতে জানাই র্যাব সেভেনের সিইও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল হচ্ছে আজকে সকালে আনুমানিক 5:30 দিকে আমরা লঞ্চ করি ইনফরমেশন ভিত্তিতে আমাদের কর্ণফুলী পশ্চিম পার আমরা সংবাদে আমাদের একটি দল দল এখানে অবস্থান নেয় পরবর্তীতে আমরা একটি ট্রাক চার্জ করে 31,500 কেজি আবার রিকভার করি আর এটা হচ্ছে একটা আর একটা অভিযান আমাদের ফেনি ক্যাম্প টু যেটা আছে সেই ফেনি ক্যাম্প তারা ইনফরমেশনের ভিত্তিতে একটা অভিযান চালায় এটা হচ্ছে গতকালকে সন্ধ্যার দিকে এবং অভিযান পরিচালনা করে তারা 10,000-এর উপরে ইয়াবা উদ্ধার করতে সমর্থ হয় কারবারিদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার আছি এবং অতীতে আমরা যেভাবে কাজ করে আসছি ভবিষ্যতে আমরা একইভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব ডেক্স নিউজ সি প্লাস টিভি